আমার ব্লগ জলঙ্গি চ্যানেলের তরফ থেকে শুভ সন্ধ্যা সকলকে। আজ এই শুভ সন্ধ্যার সুন্দর মুহূর্তে এমন একজন ব্যক্তির সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব যিনি একাধারে একজন সংস্কৃতিপ্রেমী ব্যক্তিত্ব, বিখ্যাত আজাদ ক্লাবের কর্ণধার, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সর্বোপরি তাকে সমাজসেবী হিসেবে আমরা চিনি, যিনি তজিমুদ্দিন খান। নমস্কার আপনাকে। নমস্কার আপনাকে। আমরা ক্লাবের সম্পাদক থেকে একজন সমাজসেবী ব্যক্তি হিসেবে বেশি চিনেছি। এই যে ডুমকল আজাদ ক্লাব, এর আবির্ভাব কিভাবে হলো? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক স্মৃতিময় অতীতে ফিরে যেতে হয়। এই ক্লাবের অ্যাকচুয়ালি যারা প্রকৃত অর্থে প্রতিষ্ঠাতা, আমাদের সে শ্রদ্ধেয় তাজ মোহাম্মদ সুকা ভাই, তিনি আজকে আমাদের মধ্যে নেই। তিনি প্রয়াত হয়েছেন, প্রয়াত হয়েছেন আমাদের গাজলু, প্রয়াত হয়েছেন আমাদের শহীদ, প্রয়াত হয়েছেন আলম, অনেকেই আমাদের মধ্যে ছেড়ে চলে গিয়েছেন প্রতিষ্ঠার একদম প্রথম দিন থেকে যারা এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। এবং সেই সঙ্গে আরও যারা যুক্ত ছিলেন, আমাদের গণেশ কাকা, ভাস্কর গণেশ ঘোষ, হায়দার ভাই, রুস্তম ভাই, আমাদের হালিম সাহেব, তিনিও প্রয়াত হয়েছেন, হালিম খান মহাশয়। মানে এক কথায় একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে একটা ফুটবল টুর্নামেন্টে একটা দল দিতে হবে এবং তার একটা বিশেষ নামকরণ করে দলটা দেওয়া। তো সে সময় আমাদের সেই পূর্বজ, আমাদের যে গার্জিয়ানরা ছিলেন, যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, অনেকে বেঁচে আছেন, অনেকে মারা গিয়েছেন, দুলু ভাই, সাজ্জাদ ভাই, সন্দীপ দা, ইন্টু নন্দী, মানে আমি নাম বলতে গেলে প্রচুর সময় লাগবে, আমাদের এই স্যারা অনেকে, সেন্টু ভাই থেকে শুরু করে অনেকেই, প্রচুর লোকাল ছেলেরা তখন সম্মিলিতভাবে একটা নাম পছন্দ করলে যে মৌলানা আজাদ ক্লাব, এই নামকরণ দিয়ে একটা ফুটবল খেলায় অংশগ্রহণ করতে হবে। তো যাই হোক, সেই টুর্নামেন্টে যখন একটা জয় চলে আসে, একটা বাড়তি আবেগ চলে আসে সবার মধ্যে, তখন সবাই স্থির করে দিল, একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে না, ক্লাবটা তাহলে ভালো করেই করতে হয়, একটা ভালো টিম করতে হয়, ভালো কিছু করার দরকার আছে সমাজের জন্য, ইত্যাদি মানসিকতা নিয়ে আজাদ ক্লাব কিন্তু চলতে থাকলো। পরবর্তী ক্ষেত্রে দীঘা ভ্রমণ নামক একটা লটারির ব্যবস্থা করা হলো, সেখান থেকে সম্মিলিত প্রত্যেকটা সদস্যকে সেই লটারির মাধ্যমে ক্লাব থেকে নিয়ে যাওয়া হলো দীঘাতে, ট্যুরটা হলো, ক্লাব চলতে থাকলো। এবং চলতে চলতে ক্লাবটার কিন্তু ব্যাপকতা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকলো, মানে তখন ক্লাবের গ্রহণযোগ্যতা ক্রমশই বাড়ছে। তখন শুধু ফুটবল খেলার মধ্যে ক্লাবটা সীমাবদ্ধ থাকলো না, তখন ক্লাবের মধ্যে আরও প্রচুর লোক এসে ক্লাবের সঙ্গে সংযুক্ত হলেন এবং সর্বোপরি সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে এই মুহূর্তে ক্লাবটাকে আর একটু বড় জায়গায় নিয়ে যেতে হবে, যার ফলে অনেক কিছু চেঞ্জ করতে হবে। সে সঙ্গে নামটাও পরিবর্তন হলো, মৌলানা আজাদ ক্লাব থেকে তখন নামটা হয়ে গেল আজাদ ক্লাব। আচ্ছা, সেই আজাদ ক্লাবে তখন কিন্তু আরও প্রচুর, মানে কি বলবো, খেলা খেলোয়াড় থেকে শুরু করে সংস্কৃতিপ্রেমী মানুষ থেকে শুরু করে সবাই এসে যুক্ত হলেন। এবং সর্বোপরি 88 সাল থেকে চলাটা শুরু হলেও 1996 সাল, 1997 সাল, 1998 সাল, এই সালগুলো যদি একটু আমি সবাইকে বলবো স্মরণ করে নিতে, এই ক্লাবের উদ্যোগে একটা বড় পদক্ষেপ, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে মাদক সমস্যা এটা একটা আন্তর্জাতিক সমস্যা, অবশ্যই বিশেষ করে আমাদের এই ডোমকলটা, এই যদি আমরা 94 সাল, 95 সাল, 96 সাল, 97 সাল এর দিকে একটু ফিরে যাই, তখন কিন্তু ঘরে ঘরে একটা এই মাদকের একটা সমস্যা তৈরি হয়েছিল। মানে প্রায় বাড়িতেই সব ইয়াং ইয়াং ছেলে, উঠতি সব যুবক ছেলেরা সব হেরোইন আসক্ত হয়ে যাচ্ছিল। তো আমরা ক্লাব থেকে তখন আমরাই সম্মিলিতভাবে মিটিং করলাম যে না, এই সমস্যা থেকে ক্লাবটাকে, ডোমকলটাকে বাঁচাতেই হবে। আমরা প্রত্যেকে মিটিং শিটিং করে প্রচুর গাড়ি সংগ্রহ করলাম। তৎকালীন সময়ে, তখন 96 সালটা, তত মোটর বাইক পাওয়া যেত না, কিন্তু উদ্যোগটা ছিল খুব ভালো। আমরা যাকেই বলেছি ডোমকল থেকে, প্রায় বাড়িতে যাদেরই মোটর সাইকেল ছিল, যার বাড়িতে যার চাকা ছিল, সবাই কিন্তু আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমরা একটা র্যালি করেছিলাম একদম গোটা সাব ডিভিশন জুড়ে, ডোমকল থেকে শুরু করলাম জলঙ্গি, সাগরপাড়া, একেবারে শেখপাড়া, রানীনগর, ইসলামপুর হয়ে আবার ডোমকলে শেষ, এবং ডোমকলের সমস্ত প্রান্তে এসে ঘোড়ামারা, এইদিকে ভগীরথ, মানে একদম ধুলাবড়ি, প্রত্যেকটা প্রান্তে আমরা সেই বাইকগুলো নিয়ে আমরা অভিযান করতাম। যারা বিক্রি করতো, প্রথম দিকটা আমাদের সিদ্ধান্ত ছিল যে এইটাকে বন্ধ করা তখনই সম্ভব, যারা বিক্রি করছে
সেলারগুলোকে ধরতে হবে, এবং যারা বিদেশ বাইরের থেকে বিদেশ থেকে নিয়ে আসছে তাদেরকে যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে কী হবে, একটা ভালো ই হবে। কারণ যারা খাচ্ছে তারা তো ম্যাড হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে, কারণ তারা আসক্ত হয়ে গিয়েছে, মানে কি তাদেরকে তো মানে খেতেই হবে, নাহলে তারা বাঁচবে না। স্বাভাবিক কারণ তাদেরকে মেরে তাদের বাড়ি ঘর ভাঙচুর করে এর কোনো সমাধান হবে না, যদি হেরোইনটা না পাওয়া যায় তারা খাবে না, সুতরাং একটা পরিবেশ ভালো থাকবে। কিন্তু প্রথম দিকটায় আমরা একটা ভালো সাফল্য পেলেও কিন্তু এই হেরোইন ব্যবসাটা এমন এক ব্যবসা মানে লাভজনক ব্যবসা, এটা যারাই করেছে তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই লোভ কিন্তু তারা সামাল দিতে পারেনি। আচ্ছা, কিন্তু তৎকালীন সময় আমরা যখন এই আন্দোলনটাকে খুব মানে কি বলবো একটা ভালো জায়গায় নিয়ে দাঁড় করালাম, গোটা ডোমকলতা সাব ডিভিশন জুড়ে হেরোইনের ব্যবসাটা স্টপ হয়ে গেল, আমরা সে সময় খুব সাফল্য পেলাম, বিরাট সাফল্য পেলাম। কিন্তু একটা বাসনা ছিল আমাদের যে এই যারা হেরোইনটা নিচ্ছে যারা খাচ্ছে তাদেরকে ভালো করতে গেলে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা করা দরকার। তৎকালীন সময় আমরা সেরকম কোনো সহযোগিতা পাইনি, যাই হোক ডাক্তার বা চিকিৎসা ক্ষেত্রে কোনো রকম সহযোগিতা না পাওয়ার কারণে একটা ক্যাম্প করতে পারিনি। 2000 সালের বন্যাতে যখন চারিদিক মুর্শিদাবাদ জেলা একেবারে প্লাবনে প্লাবিত, ভয়ঙ্কর প্লাবন গোটা মুর্শিদাবাদ জেলা জলের তলায়, আমাদের ক্লাবের ছেলেরা তখন এটা একটা ভালো সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তারা সবাই সম্মিলিতভাবে ডোমকলে এই রাস্তার ধারে খিচুড়ি রান্না করে গাড়িতে করে নিয়ে আমরা ওই ইয়ের থেকে দৌলতাবাদের আগের থেকে নৌকা টৌকা ভাড়া করে নিতাম, সে নৌকাতে এখান থেকে কন্টেনারে করে খাবারগুলো নিয়ে যেতাম, নিয়ে গিয়ে সব নৌকা করে সর্বস্তরের মানুষের কাছে আমরা খাবার বস্ত্র চিকিৎসা যা প্রয়োজন তৎকালীন সময় যতক্ষণ না পর্যন্ত জলটা নেমেছে আমরা এই পরিষেবা একদম ধারাবাহিকভাবে দিতে সক্ষম হয়েছিলাম। এবং সে সময় আনন্দবাজারও কিন্তু আমাদের ক্লাবকে নিয়ে খুব লেগালেগি হয়েছিল, আমাদেরকে সে সময় গোটা বাংলা জুড়ে যে বন্যাতে কাজ করেছিল সেই বন্যায় যারা কাজ করেছিল তাদের মধ্যে আমাদের ক্লাবকে 4 নম্বর বন্যাবীর আখ্যায় আখ্যায়িত করেছিল আনন্দবাজার, আমাদেরকে বলা হয়েছিল বন্যাবীর 4। হ্যাঁ, পড়েছিলাম সংবাদটা। হ্যাঁ, যাই হোক, খুব এতে আমরা আরও বেশি করে উদ্বুদ্ধ হলাম। আমার তৎকালীন সময়ের একটা ঘটনা না বললেই নয়, মানে খুব রোমাঞ্চক ঘটনাটা, মানে কি হয়েছে, আমরা প্রতিনিয়ত খাবার নিয়ে যাই, সেই দিনও খাবার নিয়ে গিয়েছি, কিন্তু একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কি বলবো একটা মসজিদের ছাদে তারা আশ্রয় নিয়ে আছে, চারিদিকে জল আর জল, খাবারের কোনো ব্যবস্থা নেই, তারা হয়তো অনাহারে আছে বা অর্ধাহারে আছে, কোনো রকম খাবারের জোগাড় নেই। তো সম্ভ্রান্ত পরিবার হওয়ার কারণেই হয়তো তারা বাড়ি থেকে বা ওই মসজিদের ছাদ থেকে নিজে নেমে আসছে না খাবার নিতে, সবাই নিয়ে যাচ্ছে আমরা খাবার দিচ্ছি এই বুক পর্যন্ত জল, সেই জলে দাঁড়িয়ে আমাদের একটা খাবার ডিস্ট্রিবিউশন করবার জন্য একটা উঁচু জায়গা করা থাকতো যেটাকে আমরা ঠেলে নিয়ে যেতাম, সেখানে দাঁড়িয়ে খাবারগুলো ডিস্ট্রিবিউট করতাম। তো ওই পরিবারের লোকরা অনেকক্ষণ থেকে সিদ্ধান্ত নিচ্ছে যে খাবারটা নেবো কি নেবো না, নেবো কি নেবো না। খুব দুর্ভাগ্যজনক একটি বাচ্চা ছেলেকে তারা একটা মানে কিছু একটা পাত্র দিয়ে পাঠালো খাবারটা নিচ্ছে, কিন্তু সত্যি বলছি এত দুঃখ লেগেছিলো যে সেই বাচ্চাটি যখন খাবারটা নিতে এলো তখন কিন্তু মানে খুবই মর্মান্তিক ঘটনা, আমাদের বাচ্চার কোনো খাবার অবশিষ্ট ছিল না সেই দিন, সমস্ত খাবার শেষ। তো আমরা এই ঘটনায় এতটা আমরা উৎসাহিত হলাম, ভেতরের ঝালাটা এত মানে তীব্র আকার নিল যে বোধহয় আরও কিছু করা দরকার আমাদের। সমস্ত ছেলেরা আমরা সিদ্ধান্ত নিলাম যতদিন পর্যন্ত এই জল যতক্ষণ পর্যন্ত নিকেশ না হচ্ছে, যতক্ষণ নেমে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অভিযানটাকে আমরা অব্যাহত রাখবো, এবং সকলে মিলে ডোমকলের সর্বস্তরের মানুষ আমাদেরকে একেবারে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। এই চারদিকে সবাই দেখেছে একটা বিরাট লঙ্গরখানা ডোমকলে, একেবারে মধ্যরাত্রি থেকে রান্না শুরু হতো, 6টা 7টা বাজত, আমরা খাবারগুলো নিয়ে চলে যেতাম এবং সেখানে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে মনে প্রশান্তি নিয়ে বাড়ি ফিরতাম যে না কিছু একটা করলাম, খুব ভালো লেগেছিল আমাদের। বুঝলাম যে প্রথম দিকের আজাদ ক্লাবের যে উত্থান এবং বিকাশ মানে অসাধারণ কার্যকলাপের সঙ্গে যুক্ত। তো আপনাদের এই কার্যকলাপের জন্য মানুষ বলছে, আপামার ডোমকলের মানুষ বলছে এবং অনেক বাইরে থেকে বলছে যে ডোমকল আজাদ ক্লাব একটা ব্র্যান্ড, আপনার মত কি? অ্যাকচুয়ালি আমি জানি না আজাদ ক্লাব ব্র্যান্ড হতে পেরেছে কি না, তবে মনের কোণে একটা শান্তি বিরাজ করে। গত 2016 সাল ডোমকল বাস স্ট্যান্ডে প্রায় 150-এর অধিক যারা মাদক আসক্ত, যারা হেরোইনের সঙ্গে একেবারে নিজেকে নিঃশেষ করে দিয়েছিলেন হেরোইন খেতে খেতে, যাদের পরিবার একেবারে উজাড় হয়ে গিয়েছিল, স্ত্রী সন্তান সন্ততি যাদের একেবারে কি বলবো ওই মানে কি বলবো আসক্ত ব্যক্তিদের অত্যাচারে একেবারে অতিষ্ঠ,
আমরা কিন্তু আমাদের ছেলেদের প্রতি আমার খুব গর্ব, আজাদ ক্লাবের প্রত্যেকটা সদস্য, তারা কখনো বাধা সৃষ্টি করে না, দ্বিমত সৃষ্টি করে না, যাবতীয় ক্ষেত্রে তারা কিন্তু নিজেকে উজাড় করে দেয়। তো আমরা সেই দিন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই 2016 সালে রংপুর বাসস্ট্যান্ডে প্রায় 150-র অধিক মাদক আসক্ত অর্থাৎ হেরোইন আসক্ত ব্যক্তিদের নিয়ে একটা প্রায় 27 দিনের একটা ক্যাম্প করেছিলাম। আচ্ছা, একেবারে সম্পূর্ণ বিনামূল্যে, কারোর থেকে একটা পয়সাও নিইনি, কারোর থেকে কোনোরকম সহযোগিতা নিইনি। এটা ডোমকলের মানুষ যারা আমার বক্তব্য শুনবে, যদি কারো কাছ থেকে আমরা কোনো টাকা নিয়ে থাকি তিনি বলতে পারবেন, আমরা কিন্তু কারোর থেকে কোনো টাকা নিইনি, আমাদের সম্পূর্ণ নিজের ব্যবস্থাপনায়। যদি কেউ এক বছর চাল দিয়েছে, কেউ কোনো সহযোগিতা দিয়েছে, সেটা কিন্তু আমরা প্রত্যাখ্যান করিনি, কারণ ভালো কাজ সবার সহযোগিতা নিতে হবে। সেরকম সহযোগিতা আমরা যারা করেছে নিয়েছি, কিন্তু কোনো গাড়ি আটকে কারোর কাছ থেকে রসিদ কেটে দিতে হবে, চাই ইত্যাদি বলে কারোর কাছ থেকে কোনো চাঁদা আমরা নিইনি, বা রাস্তাতেও নামিনি, কারোর বাড়িতেও যাইনি। আমরা নিজেরা নিজেদের অর্থ অনুকূলেই আমরা এখানে প্রায় একটা বিরাট টাকা, প্রায় 1400 টাকা ব্যয় করে ডোমকল বাসস্ট্যান্ডে যে ক্যাম্পটি করেছিলাম প্রায় 27 দিনের, সেখান থেকে আজকে সত্যি বলছি খুব গর্বের বিষয়, প্রচুর মানুষ আজকে মূল স্রোতে ফিরেছেন, প্রচুর মানুষ আজকে জীবনের অর্থ বুঝতে পেরেছেন। আজকে অনেক মানুষ যখন রাস্তায় বেরোই, সেই ব্যক্তিরা যারা সেই ক্যাম্প থেকে সুস্থ হয়ে তারা একেবারে সুস্থ পারিবারিক জীবনে ফিরে এসেছেন, তারা যখন আমাদের বলেন যে ভাই আপনি আমাদেরকে জীবনদান করেছিলেন, আপনারা ছিলেন বলে আজকে আমি সুস্থ জীবনে ফিরতে পেরেছি, গর্বে মুখটা ভরে যায়। আমি জানি না আজাদ ক্লাব ব্যান্ড হতে পেরেছি কিনা, আমার জানা নেই, কিন্তু আমার খুব শান্তি লাগে, খুব ভালো লাগে যখন তারা দুহাত ভরে আশীর্বাদ করে, সেই যারা সেই হেরোইন আসক্ত ব্যক্তির সন্তানরা, তার স্ত্রীরা, তার মায়েরা, তার বাবারা, যখন আমরা রাস্তা দিয়ে যাই, আজাদ ক্লাবের ছেলেরা যাই, তখন দুহাত তুলে যখন আশীর্বাদ করে তখন বুকটা ভরে যায়, মনটা প্রশান্তিতে ভরে ওঠে। এটাই আমি জানি, আমি জানি না এখনও আজাদ ক্লাব ব্যান্ড হতে পেরেছে কিনা। আপনার আবেগ এবং আজাদ ক্লাবের সমস্ত সদস্যকে ধন্যবাদ এবং কুর্নিশ না জানিয়ে পাচ্ছি না, সত্যি আমরা মনে করি আজাদ ক্লাব একটা ব্র্যান্ড। তো আজাদ ক্লাবের আর একটা বিষয় আমি লক্ষ্য করেছি আপনার নেতৃত্বে, ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি, অন্যান্য ক্লাবগুলো যখন কিছু ধর্মীয় অনুষ্ঠান এবং কিছু গুরুত্বপূর্ণ দিন, নাচ গান ইত্যাদির মধ্যে আটকে আছে, ঠিক সেই মুহূর্তে আজাদ ক্লাব ধর্মীয় অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ দিনগুলো ছাড়াও ব্যতিক্রমী দিকে পদসঞ্চার, ভ্যারাইটির বিষয়বস্তুকে ধরার চেষ্টা করে, যার মধ্যে অবশ্যই মূল জায়গা যেটা সেটা হচ্ছে সমাজসেবা। এই সমাজসেবা করে আজাদ ক্লাব যে বৈচিত্র্যমুখী কর্ম সম্পাদন করছে, সেই বৈচিত্র্যমুখী কর্মগুলো বর্তমানে কী কী বলে আপনি মনে করেন আজাদ ক্লাব করতে পারছে? মানে সত্য কথা বলতে কি, আজাদ ক্লাব তার সদস্যরা, আজাদ ক্লাব বলতে তো কোনো একজন ব্যক্তি নয়, অবশ্যই আজাদ ক্লাব বলতে তো মুষ্টিমি কয়েকজন ছেলে নয়, আজাদ ক্লাব মানে একটা বিরাট, মানে কি বলবো, মানে একটা পরিবার, ভলেন্টিয়ার্স, একটা পরিবার। আজাদ ক্লাবের ছেলেদের সহযোগিতার তো কোনো খামতি নেই। আমার খুব ভালো মনে পড়ে যখন এখানে কোনো ক্রাইসিস তৈরি হয়, কিছু করবার প্রয়োজন হয়ে পড়ে, তখন কিন্তু শুধু একটা ছোট্ট আওয়াজ দেওয়ার দরকার, যে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, বা কোন একজন মানুষ মারা গিয়েছে, সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, যাবতীয় ক্ষেত্রে যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ হয় তাহলে তাকে সমাধিস্থ করতে হবে, তার কবর খোঁড়ার ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থার দায়িত্ব ক্লাবে ছেলেরাই নিয়ে নেয়। যদি কোনো হিন্দু ভাই, আমাদের ক্লাবে তো হিন্দু মুসলিম সর্বসম্প্রদায়ের সমন্বয় আজাদ ক্লাব, কোনো হিন্দু ভাই মারা গিয়েছেন, বন্ধু আত্মীয় পরিজন বা কাকা ইত্যাদি, কোনো ডোমকলের কোনো ভালো নাগরিক মারা গিয়েছেন, সেক্ষেত্রেও আমরা কিন্তু আমাদের ছেলেরা ওই জাতপাতের ব্যাপারটা ভাবেই না, সেখানে গিয়ে তাকে কিভাবে শ্মশানে নিয়ে যেতে হবে, তার শ্মশানের শেষকৃত্যের কাজ কীভাবে করা হবে, যাবতীয় ক্ষেত্রে আমি সত্যি অবাক হয়ে যাই যে আমাদের ছেলেরা কোনোদিনও না বলতে শেখেনি, যাবতীয় ক্ষেত্রে তারা, মানে কি বলবো, নিজেকে একেবারে উজাড় করে দেয়। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি ক্লাব সম্পাদক হিসেবে। কারণ সমাজের প্রতিটি ক্ষেত্রে যে কাজগুলো করা দরকার আপনার ক্লাব সেই কাজ, সেই কাজগুলো মোটামুটি হবে করে থাকে। আমাদের বর্তমানে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেটা হচ্ছে, এটা কেউ কোনোদিন ভাবেনি এর আগে, আপনাদের ক্লাবকে ভাবতে দেখেছি, যে ক্লাবের একজন কর্ণধার হিসাবে এইটা কিভাবে আপনার মস্তিষ্কে এলো বা আপনাদের সদস্যদের মস্তিষ্কে এলো যে মুর্শিদাবাদ জেলা সাহিত্য সম্মেলনের মতো একটা
দুরূহ কাজ আপনাদেরকে করতে হবে, কেন এবং এর উদ্দেশ্যই বা কি, কেন করতে চাইলেন? চমৎকার একটা প্রশ্ন করেছেন, সত্যি খুব ভালো প্রশ্ন, আমার খুব ভালো লাগে এই প্রশ্নটা আপনি করলেন। আমরা সবাই জানি ডোমকল সম্বন্ধে, যারা জানে ডোমকল একটা খুব প্রাচীন শহর, ডোমকল কিন্তু হঠাৎ করেই কিন্তু ডোমকল হয়ে ওঠেনি। কিছু কিছু মানুষ যখন ডোমকল নিয়ে কিছু খারাপ খারাপ কথা বলে, সত্যি বলছে আমার কিন্তু খুব কষ্ট লাগে যে ডোমকল অমকল তমকল ইত্যাদি নামে অনেকে বিশেষ বিশেষণে মানে ডোমকলটাকে এক খারাপ দিকে নিয়ে যাওয়ার যারা চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ডোমকল কোনোভাবেই কোনোদিনই খারাপ ছিল না। ডোমকল আগেও ভালো ছিল, ডোমকল এখনও ভালো আছে, ডোমকল আগামী দিনও ভালো থাকবে। আমি উদাহরণ হিসেবে বলতে চাই, ডোমকল ভবতার স্কুলের দুজন শিক্ষক ছিলেন আমার দেখা, আমি তাদের কাছে পড়াশোনাও করেছি। একজন ছিলেন কালী সমাজদারবাবু, আরেকজন ছিলেন পুষ্পেন রায়বাবু। অ্যাকচুয়ালি এই যে সাহিত্য সম্মেলন কেন করবো না, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়বদ্ধতা, এটা করতে হবে। কারণ ডোমকল হচ্ছে সংস্কৃতির একটা পীঠস্থান অতীতকাল থেকে, যেটা কালীবাবুরা, যেটা আমাদের পুষ্পেন রায়বাবুরা, যেটা আমাদেরকে অন্তত শিখে গিয়েছিলেন, দেখে গিয়েছিলেন এই শিশির দাসদের মতো মানুষেরা, মানে ডোমকলের প্রচুর সুধীর রায়দের মতো মানুষরা, হারুন অল রশিদদের মতো মানুষেরা, যারা আমাদেরকে পথ দেখে গিয়েছিলেন যে ডোমকল কিন্তু একেবারেই মানে খারাপ জায়গা নয়, ডোমকল কিন্তু অতীতকাল থেকেই একটা বিরাট সংস্কৃতিতে সমৃদ্ধ জায়গা। তো আমি একদিন বসে স্মৃতিচারণায় আমি ব্যাপারটাকে একটু ভাবতে চেষ্টা করছিলাম। আমাদের ডোমকল ভবতার স্কুলের আরেকজন শিক্ষক আইজুল ইসলাম সাহেব, তিনি আমাকে আজ থেকে প্রায় 8-9 বছর আগে একটা প্রস্তাব দিলেন হঠাৎ করে, যে তজিমুদ্দিন আমরা যদি ডোমকল বিটি হাই স্কুলের কোনো একটা সভাকক্ষে ক্লাসরুমে, আমরা ডোমকলে যারা সাহিত্য চর্চার সঙ্গে থাকে, ডোমকলে প্রচুর সাহিত্যপ্রেমী কবি, ডোমকলে প্রচুর জ্ঞানীগুণী মানুষের বসবাস, তো ছোট্ট একটা যদি সাহিত্য আড্ডা আমরা করি সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত হবে, আমরা সেই সমস্ত জ্ঞানীগুণী মানুষদের এখানে ডাকবো, একটু দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজন থাকবে, সারাদিন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকবে, কেমন হয় বিষয়টা? আমাদের মাস্টারটা এত সুন্দর উদ্যোগ, এটাকে ছাড়া যায় নাকি? ডোমকলের তো এটাই মূল রসদ, এটা তো ডোমকলের মানুষ চাই এই জিনিসগুলো। আপনি উদ্যোগ নিন, আইজুল সাহেব উদ্যোগ নিলেন এবং ডোমকলের যত সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন, সবাই সেখানে উপস্থিত হলেন। এবং আমি সত্যি বলছি আমি খুব মুগ্ধ হয়েছিলাম সেই দিনের অনুষ্ঠানের যে বিষয়বস্তু ছিল, সারাদিনের যে আলোচনা ছিল, আমাকে খুবই মুগ্ধ, আমি নিজে তো মুগ্ধ হয়েছিলাম এবং সেই অনুষ্ঠানটা একটা উদাহরণ হয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম যে এটা করলে তো এটা করা দরকার, সাহিত্য সম্মেলনের মতো একটা উদ্যোগ যদি আমরা আজাদ ক্লাবের পক্ষ থেকে নিতে পারি, আর আজাদ ক্লাব যদি না নেবে উদ্যোগ তো কে নেবে? আজাদ ক্লাব তো অবশ্যই নিতে হবে, কারণ যার দায়িত্ব সমাজের যাবতীয় বিষয়ে ক্লাবকে মানে কি বলবো একটা ভালো ভূমিকা পালন করা, তাহলে কেন সাহিত্য সম্মেলনটা আজাদ ক্লাব করবে না? ছেলেদের নিয়ে বসলাম, সবাই কিন্তু মতামত এক হলেন, সবাই বললেন যে না এটা খুব একটা ভালো উদ্যোগ, এটা করা যেতে পারে। কারণ যে কবিরা যে সাহিত্যিকরা নিরলস প্রচেষ্টায় তাদের সেই লেখ মানে কি বলবো একদম তাদের কলমের মাধ্যমে একটা কি বলবো শিশু থেকে একটা ইটভাটার শ্রমিক, একজন শিল্পপতি থেকে শুরু করে একজন রেলকর্মী, একজন দিনমজুর, সে কীভাবে উৎসাহিত হবে, কীভাবে সামাজিক হয়ে উঠবে, কীভাবে সে মানবিক হয়ে উঠবে, যে সেই প্রচেষ্টায় যে কবি সাহিত্যিকরা নিজেদেরকে নিয়োজন করে থাকেন, তাদেরকে কি একটু সম্মান জ্ঞাপন করা যায় না, তাদেরকে কি একটু শ্রদ্ধা জ্ঞাপন করা যায় না? সবাই কিন্তু একমত হলেন। আমি ভাবলাম অনুষ্ঠানটাকে কীভাবে সুন্দর করে করা যায়। প্রথমে আমি রেজাউল ভাই শ্রদ্ধা, আমাদের বড় ভাই রেজাউল, তিনি রেজাউল ভাই তিনি একজন কবি, তাকে আমি বললাম। তো রেজাউল ভাই আমি বললাম বটে, কিন্তু ব্যাপারটা অনেক বড়ো ছিল, তো রেজাউল ভাই গিয়ে একা নিয়ে এটা করাটা বোধ হয় খুব মানে কঠিন কাজ হয়ে যাবে। পরে আমি আমার স্নেহের ছোটো ভাই ওহাবকে জুড়লাম, ভাই ফারুককে জুড়লাম, আমি আমাদের আমার বন্ধু সাইদুল ইসলাম তাকে জুড়লাম, আরও যারা ডোমকলে ছিলেন সমস্ত ডোমকলের সাহিত্যিক কবিদেরকে আমরা জুড়ে নিয়ে, ক্লাবের সমস্ত সদস্যদেরকে জুড়ে নিয়ে, সত্যি বলছি আমরা ভাবতে পারিনি যে এইরকম একটা সুন্দর অনুষ্ঠান আমরা করতে সক্ষম হব। আমরা প্রথমত ভাবতে পারিনি যে একটা বিনোদনের একটা যখন অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানটাই সকাল 10টায় যখন স্টার্ট হয়, তার 2-3 ঘন্টা পরে কোনো মানুষ থাকে না, তো 10টার সময় এরকম একটা অনুষ্ঠান কেউ স্টার্ট করবে কেউ ভাবতেই পারে না। তো সেই সাহিত্যের মতো একটা নিরস অনুষ্ঠান যেটা সবার ভালো লাগার কথা না, অথচ সেই অনুষ্ঠানটা যখন আমরা সকাল 10টায় শুরু করলাম, রাত্রি 11টায় শেষ করছি, একটা মানুষ মরছে না, এত সুন্দরভাবে এবং গোটা ডোমকলে মাইক আমরা ছড়িয়ে দিয়েছিলাম, কোনো মানুষের মধ্যে
মানে কি বলবো যে বিব্রত হওয়া, মানুষের মধ্যে কোনো রকম খারাপ মানে কি বলবো প্রতিক্রিয়া ইত্যাদি কোনো মানুষ দেখাননি, বরং সবাই শ্রদ্ধা করে প্রত্যেককে মানে এটাকে একদম সুন্দরভাবে নিয়েছেন যে না আমরা তো বিভিন্নভাবে আমরা রবিবারের মাইকে শুনে আমাদের গান ছালাবালা হয়ে যাই, একটা ভালো জিনিস হচ্ছে হোক এইভাবে যে তারা উৎসাহিত করলেন আমাদেরকে, আমাদের পাশে থাকলেন। এবং আমি মনে করি অনুষ্ঠানটা একেবারে সর্বাত্মক সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, এত সুন্দর প্রোগ্রাম হয়েছে। এবং ডোমকলে এটা একটা ডোমকলের তো প্রোগ্রাম নয়, এটা জেলা আমরা লিখেছিলাম, আমরা করেছিলাম এটা মুর্শিদাবাদ জেলা সাহিত্য সম্মেলন, এবং তাতে মুর্শিদাবাদের যত সাহিত্যিক কবিরা ছিলেন এটা প্রথমবার ছিল, সেক্ষেত্রে কিছুটা অর্গানাইজার ত্রুটি থাকলেও হয়তো আমরা সবার কাছে ব্যাপারটা পৌঁছে দিতে পারিনি, অনেকেই বাদ পড়ে গিয়েছেন মানে তাদের কাছে আমরা যেতেই পারিনি, কিন্তু মুর্শিদাবাদ জেলার অনেকেই ছিলেন, শক্তিনাথ ঝাদের মতো বা মানুষরা ছিলেন, আমাদের অমল আবিদেন্দ্রের মতো লেখকরা ছিলেন, আরও অনেকেই ছিলেন, আমি সবার নামে এই মুহূর্তে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, প্রচুর সাহিত্যিক কবি সে এখানে উপস্থিত হয়ে তাদের অমূল্য বক্তব্যের মাধ্যমে আমি মনে করি ডোমকলকে তো সমৃদ্ধ করেছে, এবং আমরা যারা ডোমকলে বসবাস করি আমরাও কিন্তু এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরে আমরা নিজেরাও সমৃদ্ধ হয়েছি, এবং এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, একটা সুন্দর একটা অনুষ্ঠান ছিল, বেশ অসাধারণ। সত্যি ভালো লাগছে যে শুধুমাত্র আজাদ ক্লাব নয়, আজাদ ক্লাবকে একটা প্ল্যাটফর্ম হিসাবেও দেখতে চাইছে কবি সাহিত্যিকরা, কারণ কবি সাহিত্যিকদেরকে সাপোর্ট করার মতো একটা শক্তিও প্রয়োজন ছিল। তো যাকে অনেক কথা হলো এই সন্ধেবেলায় আমরা সমৃদ্ধ হলাম, কিন্তু আগামী দিনের পরিকল্পনার কথা শুনবো এবং আর একটা বিষয় শুনবো, আপনার একটা পরিচয় আছে এছাড়াও, আপনি একজন অভিনয় শিল্পীও, তো এক কথায় উত্তর চাইবো যে আপনার জীবনের প্রিয় অভিনেতাকে। এটাও একটা ভালো প্রশ্ন রেখেছেন, যদি বলেন আমি অভিনেতা হিসেবে প্রিয় অভিনেতার কথা যদি জানতে চান তাহলে আমি এটা অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথাই বলবো, কারণ উনি যেমন পর্দাতে একটা দক্ষ অভিনেতা ছিলেন এবং তার পাশাপাশি তিনি নাট্যমঞ্চ খুব সুন্দরভাবে দক্ষতার সঙ্গে প্রচুর নাটক তিনি মঞ্চস্থ করেছেন, যেগুলো আমাকে সত্যি বলছে খুবই ভালো লেগেছে, আমি অনেকটা উৎসাহিত হয়েছি সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে, আমার জীবনের একজন আদর্শ মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়। খুব সমৃদ্ধ হলাম আমরা। সবশেষে যে জায়গাটা আমাদের আমাদের এটা চাওয়া, এটা আমাদের পাওয়ার, এটা আমাদের আগ্রহের বিষয় যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী কী সাহিত্য সংস্কৃতি অভিনয় সমাজসেবা কয়েকটি সেক্টরে, খুব সংক্ষেপে যদি আমাদেরকে জানান। যাক শেষ প্রশ্ন, আমি আর সময় নেব না, বিষয় হচ্ছে খুব ভালো প্রশ্নটা রেখেছেন, আগামী দিনের আমাদের লক্ষ্যটা কী হতে পারে, খুব ভালো কথা। তো আমরা এই মুহূর্তে যেটা ভেবে রেখেছি, সত্যি একটা সাহিত্য সম্মেলন করলাম, সাহিত্য সম্মেলনটা একেবারে বর্ষার মধ্যে পড়ে গিয়েছিল, যার ফলে কিছুটা হ্যাম্পার্ড হলেও একটা বিল্ডিংয়ের মধ্যে করেছিলাম, আমরা একটা হলের মধ্যে করেছিলাম, সেখানে খুব সুন্দরভাবে করতে পেরেছি। তো নভেম্বর মাসটা বৃষ্টি হয় না, আমরা সেই দিন অনুষ্ঠান মঞ্চ থেকে একটা ঘোষণা রেখেছিলাম, আমরা এটা নভেম্বর মাসে প্রতি বছর নভেম্বর মাসের 1-10 তারিখের মধ্যে একটা দিন ধার্য ঠিক করে আমরা এই সাহিত্য সম্মেলনটা প্রতি বছর ধারাবাহিকভাবে এটা আমরা করে থাকবো, করবো এই অঙ্গীকার আমরা সেই দিন অনুষ্ঠান মঞ্চে আমরা সবার সামনে মাইকেই আমরা অ্যানাউন্সমেন্ট করেছি, এটা আমরা করবো। দ্বিতীয় যে বিষয়টা, এই বছরের আমাদের যে কর্মসূচি আছে সেটা হলো নভেম্বর মাসের 18 তারিখ এবং 19 তারিখ ডোমকলের খুব মানে কি বলবো খুব মানে একটা মানুষের খুব মনোজ্ঞ একটা অনুষ্ঠান, যাত্রা অনুষ্ঠান, যেটা আদিকাল থেকে ডোমকলের মানুষ এটাকে খুব উপভোগ করতো, এটা প্রায় লুপ্ত প্রায় হারিয়ে যেতে চলেছে। তো আমাদের সাংস্কৃতিক মঞ্চ বলে একটা নতুন মঞ্চ এখানে তৈরি করা হয়েছে, যার মাধ্যমে এই যাত্রা নাটকগুলো করা হচ্ছে। সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ডোমকল আজাদ ক্লাবের সহযোগিতায় আমরা 18 তারিখ এবং 19 তারিখ 2 রাত্রি এই নভেম্বর মাসে আমরা 2 রাত্রি ধরে 2টো যাত্রা মঞ্চস্থ করবো ডোমকলে। এটা খুব একটা ভালো এবং মনোজ্ঞ একটা অনুষ্ঠান হবে। তো তাই নয়, আমরা নভেম্বরের শেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আরও একটা খুব উল্লেখযোগ্য একটা আমরা কর্মসূচি গ্রহণ করেছি, ডোমকলের মাটিতে তথা মুর্শিদাবাদের মাটিতে মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং কোনোদিনও খেলতে আসেনি, আমরাই নিয়ে এসেছিলাম এই ডোমকলের মাটিতে মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং সহ খুব কলকাতার নামি দামি ক্লাবদের নিয়ে আমরা 8 ক্লাবের একটা টুর্নামেন্ট বিগত দিনে করেছিলাম। এই নভেম্বরের শেষেও আরও একটা উল্লেখযোগ্য একটা ফুটবল টুর্নামেন্ট আমরা করছি, 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট, যেটা হবে বাংলাদেশ থাকবে, যেটা একেবারে আন্তর্জাতিক এই মানের খেলাটা হবে, বাংলাদেশ থাকবে, নেপাল থাকবে, ভুটান থাকবে, মোহনবাগান থাকবে,
এবং মোহামেডান স্পোর্টিং থাকবে, এবং কলকাতার আরও দুটো খুব রেপুটেড ক্লাব যা আছে, খুব ভালো ফুটবল খেলা আমি মনে করি ডোমকলের মানুষ তথা জেলার মানুষ এই ডোমকলের মাটিতে দেখতে পাবে। এটাই মোটামুটি আগামী দিনের আমাদের মোটামুটি কর্মসূচি আছে, এখন বাকিটা সবটাই সময়ের অপেক্ষা। বেশ, আমরা বেশ সমৃদ্ধ হলাম তার কর্মসূচিগুলিও আগামী দিনের আমাদেরকে আশা জাগায়। আমার ব্লগ জলঙ্গি চ্যানেলের তরফ থেকে আবারও সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে এই সাক্ষাৎকার আমরা শেষ করছি। নমস্কার, নমস্কার।